রমজান সন্ধ্যার এসআরটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা আফরোজ। শুরুতেই জানাবো শিরোনাম। ডেঙ্গু প্রতিরোধে নিজ ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, আওয়ামী লীগ কর্মীদেরও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ, গায়বান্ধায় ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বাসনে বিশেষ বরাদ্দের দাবি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে কোনো জটিলতা তৈরি হলে প্রতিবেশী দেশগুলোকেও স্পর্শ করবে, আশঙ্কা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। ডেঙ্গু প্রতিরোধে নিজ ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের বিশেষ সভায় লন্ডন থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। সরকারের পাশাপাশি দলীয় কর্মীদেরও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা দেশে গুজব ছড়াচ্ছে, মিথ্যা রটাচ্ছে, তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, অন্যায় করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গুজব সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কারসাজি আছে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা খবর ছড়িয়ে মানুষকে বিধ্বস্ত করবেন না। ইলেকট্রনিক মিডিয়া তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই খবর ছড়াবেন না। এদিকে মাত্র 24 ঘন্টায় ডেঙ্গুতে 8 জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে 3,847 জন। এমন পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের কর্মস্থলে ফেরানোর পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন। প্রতিদিন বিপুল সংখ্যক ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোর পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। বেডের অভাবে মেঝেতেই চলছে চিকিৎসা, পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও ভিড় বাড়ছে, এতে ব্যাহত হচ্ছে অন্য রোগীদের চিকিৎসা সেবা। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। হাসপাতালের বেডে সংকুলন না হয় ডেঙ্গু আক্রান্ত ছোট্ট এসব শিশুর ঠাঁই হয়েছে মেঝেতে। শিশুদের মতো নারী ও পুরুষ ওয়ার্ডেরও একই দৃশ্য। এরা যদি আগে কেয়ার নিত এই যে মশা নিধনের জন্য, তাহলে তো আজকে শত শত মার সন্তানরা এরকম ভুগে না, আজকে তাদের তো কিছু হইতেছে না, আজকে আমাদের সন্তান দিয়ে যান টানাটানি। বিশ্ব ডাক্তার দেখাইলাম, শিশু ডাক্তার হ্যাঁ বলছে কি ডেঙ্গু আইছে, তো গরিব মানুষ কি করব, টাকা পয়সা নাই, পড়া আসলাম এই জায়গায়। আমি গতকালকে বিকালে ভর্তি হয়েছে, এখন প্লাটিলেটটা অনেকটা কমে গেছে, 38,000-এ আছে। দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অনেকের মেঝেতে ওঠাই হচ্ছে না, এত রোগীর কারণে ব্যাহত হচ্ছে অন্যদের চিকিৎসা সেবাও। সকাল থেকে বাচ্চার পাতলা ব্যথা নাই, 11টা থেকে জ্বর শুরু, এরপর খিচুড়ি শুরু, দৌড়ে আসলাম তা এখন দেখলই না, আধা ঘন্টা যাবার দাঁড়াই আছি এইভাবে আমরা। আমার বাচ্চার কন্ডিশনার খুব খারাপ, এখানে 70 জন রুগী আছে, 70 জনের ভিতরে আমার বাচ্চা সিরিয়াস। টেস্টের রেজাল্ট আস্তে আস্তে ভালো হচ্ছে কিন্তু শরীরে কোনো উন্নতি আসে নাই। হাসপাতালের এই সহকারী পরিচালক জানালেন, গত কয়েকদিন ধরে প্রতিদিন 50 থেকে 60 জন রোগী ভর্তি হচ্ছে। 500 শয্যার এই হাসপাতালটিতে 248 জনই ডেঙ্গু রোগী। জুনের 1 তারিখ থেকে এ পর্যন্ত আমাদের হাসপাতালে 4 জন রোগী মারা গেছে। আমরা আরও চাহিদাপত্র বেডের জন্য, মশারির জন্য আমরা চাহিদাপত্র পাঠাচ্ছি, যদি আমরা সেগুলো পেয়ে যাই তাহলে এই সংকটটা আমরা কেটে যাবে। পরিস্থিতি সামলাতে খোলা হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে একটি মশা কামড়ালে সেই মশা একজন সুস্থ মানুষকে যদি কামড়ায় তাহলে তারও ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে 24 ঘন্টায় মশারির মধ্যে রাখার পরামর্শ তাদের। কিন্তু এই হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ ডেঙ্গু রোগীদেরকে মশারির মধ্যে রাখা হচ্ছে না, এতে সুস্থ মানুষদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়ে যাচ্ছে। সরকারি হিসেবে মঙ্গলবার ঢাকায় 2 জন সহ গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে 8 জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা 40 ছাড়িয়েছে। এদিকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন ভিড় করছে শত শত রোগী। আতঙ্কে অনেকে সামান্য জ্বর হলেই করাচ্ছেন ডেঙ্গু রোগের পরীক্ষা। 1,000 রোগী টেস্ট করালে বর্তমানে 1,000 রোগীর মধ্যে প্রায় 600 রোগী আসছে ডেঙ্গু টেস্ট করতে আসে।
কিন্তু যারা টেস্ট করতেছে তাদের মাঝখানে 20% পজিটিভ রেজাল্ট পাচ্ছি আমরা। উদ্ভূত পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যসেবা বিভাগের সবার ছুটি বাতিলের পাশাপাশি বাতিল করা হয়েছে সব ধরনের প্রশিক্ষণ। সচিবালয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় সচিব শেখ মুজিবুর রহমান। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা 3,847। অ্যাকোমোডেশনের যে স্বল্পতা, বেডের স্বল্পতা কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় আবার কিছু আন্ডার ইউজও আছে। যে সকল হাসপাতালে হয়তো আন্ডার ইউজড আছে সেইটাও যাতে প্রপারলি ইউজ করা হয় সেজন্য আমাদেরকে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার মহসিন কবির, এসটিভি, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের দায় চাপানোর সংস্কৃতি পরিহার করা উচিত এমন পর্যবেক্ষণ দিয়ে রাজধানীর 2 সিটি কর্পোরেশনকে কার্যকর ওষুধ আমদানিতে কত সময় লাগবে তা 48 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং অকার্যকর ওষুধের বিষয় নিয়ে 2 সিটির উদ্দেশ্য এক, এমন পর্যবেক্ষণে হাইকোর্ট বলছে কেউ জেগে থেকে ঘুমালে তাকে জাগানো যায় না। এর আগে 2 সিটির সহযোগে গেল 3 দিন এডিস মশা নিধনের সমন্বিত কার্যক্রমের অগ্রগতি আদালতে তুলে ধরেন 2 সিটির আইনজীবীরা। তবে 2 সিটির ক্র্যাশ প্রোগ্রামে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত। পাশাপাশি প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির তথ্য তুলে ধরে গভীর উদ্বেগও প্রকাশ করে হাইকোর্ট। কোর্টকে এই পার্টিকুলার ইস্যুটা দেখানোর পরও কোর্ট স্যাটিসফাই হয় নাই এবং নেক্সট বৃহস্পতিবার রেখেছেন কোর্টের কাছে আমাদের অ্যাফিডেভির আকৃতিতে জানানো যে আমাদের কী ওষুধটা লাগবে এবং কতদিনের মধ্যে কোনো প্রবলেম ছাড়া এই ওষুধটা বাংলাদেশে আন। এদিকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এবছর ক্ষতিকর ডেনভি3 ভাইরাসের কারণে মৃত্যুহার বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার ইকবাল কবির। আর এডিস মশার অতিরিক্ত বংশবিস্তারের কারণে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে জানালেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডাক্তার এম এ আজিজ। ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারের সক্ষমতা রয়েছে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞরা। বিস্তারিত আঞ্জাম খালেকের প্রতিবেদনে। প্রাপ্তবয়স্ক এডিস মশার সংখ্যা বর্ষায় বেড়ে হয়েছে 6 গুণ, আর মূলত এ কারণেই দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সরকারের জরিপে উঠে এসেছে এই তথ্য। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে শুধু এডিস মশার সংখ্যাই নয়, মশার লার্ভার ঘনত্ব তুলনামূলকভাবে অনেক বেশি। অর্থাৎ সেসব লার্ভা থেকে মশা বের হলে আগামী দিনগুলোতে মশার সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে। এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 15,000 ছাড়িয়েছে। 2000 সালে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকে এবারই সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী ঢাকার 13টি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত 36টি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন 3,847 জন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন হাজার হাজার জ্বরাক্রান্ত নারী, পুরুষ ও শিশু ডেঙ্গু টেস্ট করার জন্য ছুটছেন। হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ জানালেন এই চিকিৎসক নেতা। এই দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য তার। এডিস মশার বিস্তারের কারণে আসলে এবার একটু রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে। আমার মনে হয় যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই সক্ষমতা আছে যে এই ব্যাপারে আতঙ্কের কোনো কারণ নাই। এবছর ডেঙ্গুর ভাইরোলজিক্যাল টেস্টে দেখা গেছে ডেনভি3 ভাইরাসের প্রকোপ বেশি। এই ভাইরাসটি অত্যন্ত ক্ষতিকর, যার কারণে এবার মৃত্যুহার বেশি বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক। এবার যেটা দেখা গেছে আমাদের ভাইরোলজিক্যাল টেস্টে যে ডেনভি3 যেটা, এটার কারণে বেশি হচ্ছে। তো এটাই হেমোরেজিক ফিভারের চেয়ে ডেঙ্গির যে মৃত্যুর যে দুটো কারণ, একটা হচ্ছে ডেঙ্গি হিমোরেজিক ফিভার, আর একটা হচ্ছে ডেঙ্গি শক সিন্ড্রোম। এবার শক সিন্ড্রোমে মারা যাচ্ছে বেশি। শক সিন্ড্রোমটা হচ্ছে যে আপনার এই ভাইরাসটা ঢুকে মানুষের কোষ থেকে আপনার বেশি প্লাজমা বের করে দেয়, মানে জলীয় অংশ বের করে দেয়, এই জন্য পেটে পানি আসে, অন্য জায়গায় পানি আসে এবং হঠাৎ করে আপনার এই শরীরের জলীয় অংশের পরিমাণটা কমে যায়। তা হার্ট যে পাম্প করে, হার্টের পাম্পিং ক্যাপাসিটিটা যদি কমে যায় তখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট শকে চলে যায়, শকে গিয়ে মারা যায়। বেসরকারি হিসেবে ডেঙ্গুতে 46 জনের মৃত্যুর কথা বলা হলেও সরকারি হিসেবে তা 8 জন।
আনজাম খালেক, এসএ টিভি, ঢাকা। অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি বাকেরগঞ্জ এবং পিরোজপুর জেলায়। আর বরগুনায় এ পর্যন্ত 20 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। টাঙ্গাইলে ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 25 জন। এছাড়া বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সাজি আক্তার। গেল এক সপ্তাহে 20 জন রোগী বরগুনা সদর হাসপাতাল সহ জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে 7 জনকে বরগুনা সদর হাসপাতালে ও 4 জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাকি 9 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। টেস্টে ধরা পড়ছে যে ডেঙ্গু জ্বর হয়েছে। বাড়ির আশেপাশে অনেক মশা আছে, হয়তোবা সেই মশার কামড়ই হইতে পারে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, নাক মুখ ফুলে টুলে গেছে, এই তো জ্বরে। যাতে ডেঙ্গু রোগটা যাতে না ছড়ায় এইটাই সরকারের কাছে আবেদন আমার। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চলছে বলে জানান বরগুনার সিভিল সার্জন। এই সমস্ত সুবিধা দিয়েছে, তার মধ্যে থেকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। তবে এটা প্রতিরোধ করা আমাদের একান্ত দরকার, কারণ এটা প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় নেই। টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 24 ঘন্টায় অন্তত 25 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও 13 জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো 40 জনে। এদের মধ্যে 2 জনকে সিসিওতে স্থানান্তর করা হয়েছে। 8 জন হচ্ছে মহিলা এবং 32 জন হচ্ছে পুরুষ। এরা সকলেই ভালো আছে এবং খুব ভালোভাবে চিকিৎসা পাচ্ছে। আমরা প্রত্যেককেই খুব একটা প্রত্যেকের জন্য আলাদা কর্নার করেছি প্রত্যেকটা ওয়ার্ডে। ডেঙ্গু রোগীর জন্য চিকিৎসা তো অল্প ওষুধ দরকার হয়ে পড়ে, শুধু প্যারাসিটামল, সেটা মোটামুটি পর্যাপ্ত আছে, এটা আমরা রোগীকে দিতে পারছি। বান্দরবানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নটরডেম কলেজের 2 শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সকালে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বাকেরগঞ্জ এবং পিরোজপুরের 2 জন ডেঙ্গু রোগী মারা গেছে। চুয়াডাঙ্গায় 3 নারীসহ 9 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। কুমিল্লায় গত 24 ঘন্টায় 17 জন রোগী ভর্তি হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি 33 জন রোগী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে গত কয়েকদিনে 30 জন রোগী ভর্তি হয়েছেন। ঝিনাইদহে গত 24 ঘন্টায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 5 জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 21 জন। নড়াইল জেলার ডেঙ্গু প্রতিরোধ, গুজব, শিশু নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও মাশরাফি বিন মর্তুজার আলোর পথে সারথি হয়ে স্বপ্নের সমৃদ্ধ নড়াইল গড়ার উদ্দেশ্যে জনসচেতনতামূলক শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে। গত 2 দিনে রাঙামাটি জেনারেল হাসপাতালে 5 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সাজিয়া আক্তার, এসএটিভি নিউজ ডেস্ক। এবার অন্য প্রসঙ্গ। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানী কমলাপুরে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল 6টায় অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। আজ দেওয়া হয় 8 আগস্টের টিকিট, আগামীকাল দেওয়া হবে 9 আগস্টের। ঈদে ঘরমুখো মানুষদের জন্য প্রতিদিন 37টি আন্তনগর ট্রেনের প্রায় 28,000 আগাম টিকিট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ভোগান্তির কথা জানান যাত্রীরা। তবে এবারও অনলাইনে টিকিট কাটা নিয়ে বিস্তর অভিযোগ টিকিট প্রত্যাশীদের। বিস্তারিত হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদনে। ঈদুল ফিতরের মতো এবারও কমলাপুর থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চল ও খুলনাগামী সব ট্রেনের টিকিট। রাজধানীর বাকি 4টি স্টেশনে বিক্রি হচ্ছে অন্য অঞ্চলের টিকিট। প্রতিদিন 37টি আন্তনগর ট্রেনের প্রায় 28,000 টিকিট বিক্রি করবে রেলওয়ে। এসব টিকিটের জন্য কেউ গভীর রাত, আবার কেউ ভোর থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন। এই যে 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, তারপরে আমি সিরিয়াল এখনো 100 জনের পিছনে আছি। আমি নিজেরাই অনিয়ম করে টিকিট টুকু করে সুন্দর করে কাটছে, 10-12 জন সুন্দর করে চলে গেছে মন মতো। কি হলো, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রত্যাশিত টিকিট পেয়ে খুশি অনেকে। প্রায় মিনিমাম 8 ঘন্টা দাঁড়ায় আছি, তো অধীর অপেক্ষার পরে এই খুশি। যা, অনেক কষ্টের পরে একটা টিকিট পেয়ে অনেক খুশি। নারীদের জন্য এবারও আলাদা কাউন্টার থাকলেও একাধিক কাউন্টারে দাবি করেন তারা। এরকম 500 মানুষ মহিলা এখানে দাঁড়ায় আছে, একটা কাউন্টারে কি সম্ভব? এত সময় ব্যয় করছি সেই ভোর 5টা থেকে এখন 11টা বাজে। গতবারের মতো এবারও অনলাইনে টিকিট কাটতে পারছে না বলে অভিযোগ
টিকিট প্রত্যাশীদের। সকাল থেকে এই পর্যন্ত কোনো অনলাইনে টিকিট পাচ্ছি না। আমরা সকাল 6টা থেকে ট্রাই করছি, মানে অনলাইনে ঢুকতেই পারতেছি না। এসব অভিযোগ মানতে রাজি নয় রেলওয়ে অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সিএনএস লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়াল হাসান সারোয়ার। আমরা সিস্টেম ফাস্ট করে দিয়েছি, টিকিট শেষ হয়ে গেছে এক ঘন্টার ভিতরে। আমি 7টার সময় দেখেছি যে 6,500 টিকিট শেষ। কমলাপুর রেল স্টেশনে কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা ছাড়াই টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক। যাত্রী সাধারণের জন্য ঈদের ভিড় সামলানোর জন্য আমরা রেখেছি, আসলে যাত্রীরা টিকিট ক্রয় করে ভ্রমণ করতে পারবেন। আসলে এক একজন এক এক গ্রুপ মানে সিরিয়ালটা মেনটেন করে, আসলে কে কারা দাঁড়াচ্ছে এটা আমাদের আসলে দেখার বিষয় না। এদিকে টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ পেয়ে কমলাপুর স্টেশনে আসে দুদকের একটি দল। তারা অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখছে বলে জানান দুদকের সহকারী পরিচালক জিএম আহসানুল কবির। যেহেতু অনিয়ম হচ্ছে, আমরা সেটা সরজমিনে দেখার জন্য এসেছিলাম। এসে আমরা প্রত্যেকটা কাউন্টারে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি, তা সেখানে আমরা তার কারোর কাছে তেমন কোনো অভিযোগ পাই না। অভিযোগের সত্যতা পেলে দুদক ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। সার্ভারটা দেখতে যাব আমরা। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া ও তিস্তা নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বাড়িঘরে ফিরতে পারছে না বন্যা কবলিতরা। সেই সাথে বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও। এছাড়া বন্যায় ডুবে যাওয়া চরে প্রয়োজনের চেয়ে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। রয়েছে বিশুদ্ধ পানি সংকটও। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাইকা সাম্মার ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। বন্যা কবলিত এলাকার বেশিরভাগ ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় ঘরে ফিরছে বানভাসীরা। তবে ব্রহ্মপুত্র ও ধরলার অববাহিকার চর ও নিচু অঞ্চলের পানি এখনও নেমে যায়নি। এতে এসব এলাকার বন্যা দুর্গতরা এখনও ফিরতে পারেনি ঘরে, সেই সাথে পাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ। এতে দেখা দিয়েছে খাদ্য সংকট। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুরু হয়েছে ভাঙন। কয়েক দফায় চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বাঁধের প্রায় 50 মিটার ধসে গেছে। প্রবল স্রোত ও ঘূর্ণিতে এ ভাঙন সৃষ্টি হয়। টাঙ্গাইলে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, নষ্ট হচ্ছে সবজি ক্ষেত, বীজতলা সহ পুকুরের মাছ। গাইবান্ধার 7 উপজেলার 82 ইউনিয়নের 51টি বন্যায় প্লাবিত হয়। এখন দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগ। সাইকা সাম্মা, এসএটিভি, নিউজ ডেস্ক। কয়েক সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে রয়েছে ফসলি জমি, রাস্তাঘাট, ঘরবাড়ি। ফলে এবারের বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ার আশঙ্কা ভুক্তভোগীদের। তাই ক্ষতি পুষিয়ে নিতে বন্যা পরবর্তী পুনর্বাসনে বিশেষ বরাদ্দের দাবি স্থানীয়দের। গাইবান্ধা থেকে ফিরে বন্যা আক্রান্ত এলাকার মানুষের দুর্ভোগ নিয়ে জুনায়দ আলী সাকির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন আশিক ইসলাম। আমি বাসায় ছিলাম, এক বাসায় থেকে আরেক বাসায় ছিলাম যে আমার বাচ্চা কাচ্চা যে খাবে, এই মালামালগুলো আমার কীভাবে সংগ্রহ করা যাবো, ভালো জায়গায় রাখা যাবো। আমি আজ 3টার সময় উঠে গেছি, তাহলে আমার মাথায় যদি চিন্তা না থাকে আমি 3টার সময় উঠে গেলাম নে। কিছু শুকনো খাবার তৈরি করতে হয়, কিছু জোগাড় করে রাখতে হয়, বিপদ তো আসবে, কয় আসবে না। অল্প পানি উঠলে যখন দেয়, আর বেশি পানি উঠলে তো আরও অন্য জায়গায় যদি লুচা বাড়ি থাকে সেই বাড়িতে আমরা যাই। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে নিজেদের ব্যস্ততার কথা জানাচ্ছিলেন বন্যা কবলিত এলাকার মানুষ। স্বল্প মেয়াদে থাকলেও মধ্য বা দীর্ঘমেয়াদি বন্যায় প্রস্তুতি থাকে না তাদের। এবার বন্যা দীর্ঘ হওয়ায় বিশুদ্ধ পানি, খাবার এবং আয়ের পথ নিয়ে চিন্তিত বানভাসী মানুষ। আর অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন বসবাস বাড়াচ্ছে জীবনের ঝুঁকি। ফ্রেন্ডশিপ থেকে যেটা করে থাকি যে যেখানে ফ্ল্যাশ শেল্টারগুলো আছে বা একেবারে লোকজন গিয়ে ওঠে সেখানে আমরা তাৎক্ষণিক ল্যাট্রিন, টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা করি। দেখা যায় বিভিন্ন পরিবারের লোকজন এক জায়গা হয়, তখন আমরা ওই জায়গাগুলো তো অ্যাওয়ারনেস মিটিং করি যে তাদেরকে সতর্ক রাখা, যখন মহিলারা বাইরে যাবে তাদের সাথে আরও একজন যাওয়া বা বাচ্চাদের পানি থেকে দূরে রাখা। বন্যা কবলিত জেলা শহরের কাছাকাছি সরকারি কিছু সহযোগিতা থাকলেও পুরোপুরি বঞ্চিত প্রান্তিক এলাকার মানুষ। তাই যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় সংকট তীব্র হওয়ার আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধির। জ্বর, সর্দি কাশ এবং চুলকানি এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তার সাথে আমাদের এলাকায় গৃহপালিত গোখাদ্যর খুবই প্রয়োজন।
সংকট মোকাবেলায় এই মুহূর্তে স্বাস্থ্য, স্যানিটেশন এবং বিশুদ্ধ পানি নিশ্চিত খুবই গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি এই জনপ্রতিনিধির। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, গাইবান্ধা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে কোনো জটিলতা তৈরি হলে তা প্রতিবেশী দেশগুলোকেও স্পর্শ করবে, এমনটাই আশঙ্কা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে বিমস্টেক নিরাপত্তা সংলাপে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় আঞ্চলিক সমন্বিত ঐক্য, যেখানে রাষ্ট্রগুলো তথ্য দিয়ে পরস্পরকে সহায়তা করবে। মিজান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। গেল এপ্রিলে শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন ধর্মীয় উপাসনালয় এবং অভিজাত হোটেলগুলোতে সন্ত্রাসীদের নির্মম হামলা স্মরণ করিয়ে দেয় জঙ্গি ও সন্ত্রাসবাদের ভয়াবহতার কথা। শিশু জায়ানের অকাল মৃত্যুতে কেঁদে উঠে বিশ্ব মানবতা। এর আগের মাসেই ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামাতে দুর্বৃত্তদের করা হামলাকে গেল কয়েক দশকের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে মনে করা হয়। সন্ত্রাসবাদ মোকাবেলায় দেখা দেয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম তৈরির প্রয়োজনীয়তা। এমন বাস্তবতায় বিশ্বের এক পঞ্চমাংশ জনশক্তি নিয়ে যাত্রা শুরু করে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভস ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্য বিবেচনায় নিয়ে এবার বিমস্টেক নিরাপত্তা ফোরামের দুদিনের বৈঠক হচ্ছে ঢাকায়। শুরুতেই আঞ্চলিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি। রিজিওনাল সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এভরি রিজন হ্যাজ ইটস সিকিউরিটি এনভায়রনমেন্ট ডিফাইন্ড বাই দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন, geopolitical and socio-economic situations or conditions. I feel cooperative security is an ideal approach to address the regional security. The recent terrorist incident in Sri Lanka in April and also in India, Pulwama in India in February, in fact justify the necessity for regional cooperation in countering violent extremism, terrorism in the Bay of Bengal region. দীর্ঘস্থায়ী এবং জটিল হয়ে যাওয়া রোহিঙ্গা ইস্যুকে নিয়ে কোনো অস্থিরতা তৈরি হলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেও মত দেন তিনি। Becoming lot of ingredients, vulnerabilities are being created because of this issue. My signal is that if in the globalized world, if something happens here, it is a big, maybe big blast for us, but it will have a rippling effect. মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে আশ্রিত রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে বেসরকারি বেশ কয়েকটি এনজিও। এমন অভিযোগ উঠে আসে এই নিরাপত্তা সংলাপে। They are trying to make their stay here comfortable. মিজান আহমেদ, এসটিভি, ঢাকা। নির্বাচন কমিশনে 2018 অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। বিকেলে ইসি সচিব মোহাম্মদ আলমগীরের কাছে দলের এই হিসাব জমা দেওয়া হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল জানান, এবার দলের আয় হয়েছে 9,86,56,380 টাকা আর ব্যয় হয়েছে 3,73,29,143 টাকা। এখন পর্যন্ত দলীয় তহবিলে উদ্বৃত্ত আছে 6,13,27,237 টাকা। এ টাকার অধিকাংশই মনোনয়ন ফর্ম বিক্রির বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আসনে বিএনপি প্রার্থী দিতে চায় বলেও সাংবাদিকদের জানান তিনি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের মৃত্যুজনিত কারণে যে আসনটি শূন্য হয়েছে সেখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটা সিদ্ধান্ত হয়েছে। দলগতভাবে অংশগ্রহণ করবে, জোটগতভাবে, কিন্তু আমরা সেখানে ইভিএমে ভোট গ্রহণের পদ্ধতিটি বাতিল করতে বলেছি। আমরা বলেছি যে ইভিএমে ভোট গ্রহণটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অভ্যস্ত না এবং এ সম্পর্কে তাদের কারিগরি জ্ঞানও অনেক কম, সুতরাং এগুলো বাদ দিয়ে ম্যানুয়াল সিস্টেমে আগে যেভাবে চলছিল সেভাবে জন্য এই উপনির্বাচনটা অন্তত করার ব্যবস্থা করা হয়। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডাদেশ পাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন ও মাহবুব উদ্দিন খোকন। গেল 30 এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিলটি শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ড আপিল শুনানিকালে স্থগিত করে এ মামলার যাবতীয় নথি 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেয় আদালত। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10,00,000 টাকার অর্থদণ্ড দেয় আদালত।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক আক্তারুজ্জামান এ রায় দেন। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরিতে স্কুল ছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকাল 11:30 জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল হক পাচোয়ারির নেতৃত্বে কমিটির সদস্যরা কার্যক্রম শুরু করেন। এ সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ ঘটনায় গেল সোমবার দুপুরে জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশিকুজ্জামানের বিআইডব্লিউটিসির দুই সদস্যের কমিটি তদন্ত কাজে নৌরুট পরিদর্শন করেন। এ সময় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিগুলোকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গেল বৃহস্পতিবার রাতে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুরের জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে অ্যাম্বুলেন্স যাত্রী স্কুল ছাত্র তিতাস ঘোষের মৃত্যুর অভিযোগ ওঠে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী কারাবন্দী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। 4 ঘন্টা শুনানি শেষে মঙ্গলবার বিকেলে বরগুনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে বরগুনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে গেল 23